فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون কাবাকে দেখতে ভালোবাসে, আমি আল্লাহ নিজে খাদিজার চেহারা দেখতে ভালোবাসি। এটা ঘোষণা হইল আল্লাহ পাকের রাসূল ওইভাবে থুইয়া খাদিজাতুল কুবরাকে দাফন দিলেন। এই হাদিস দ্বারা আপনারা কি বুঝলেন? চেহারাটা ছিল কাবার দিকে, পুরো বডি কাবার দিকে ছিল। নামাজ এক জিনিস, মৃত্যু ব্যক্তিকে দাফন দেওয়া এক জিনিস, দাফনের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই, কালেকশন নাই। নামাজ পড়তে হলে কেবলার দিকে দাঁড়াইতে হবে, কিন্তু নামাজি মৃত্যুর পর থেকে সমস্ত আমলগুলো বন্ধ। সুতরাং কেবলার দিকে চেহারা করতে হবে, কেবলার দিকে বডি করতে হবে, এটা হলো নামাজের সাথে সম্পর্ক। মৃত্যু ব্যক্তির সাথে এইভাবে কোনো সম্পর্ক নাই যে পুরো বডি সহ কাবার দিকে দিতে হবে। কোন ব্যক্তি যদি আপনারা বলেন, এবার জমেছে ভালো, এমনই আলেমের দরকার হলো। আমি যে দলিল দিয়েছি আবু দাউদ থেকে, ঠিক আছে, এটা আমি দেখাবো। উনি যে আবু দাউদ নিয়ে আসবে সে আবু দাউদ, আমি তো জানি না যে ঘটনা ঘটবে, না তো বই তো নিয়ে আসতাম। মাওলানা সাহেব যে ঘটনা বলেছেন কোন কিতাব থেকে, আপনি দয়া করে এখনই দেখাবেন। আমি বলে দিয়ে থামেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা যিনি বলেছেন এটা মিথ্যা ঘটনা, পৃথিবীর জমিনে বিশুদ্ধ সূত্রে নাই কোথাও। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ উনি বলছে রেফারেন্স দিতে হবে, তাই না? উনিও কিতাব আনে নাই, আমিও কিতাব আনি নাই, কিতাব আনতে হবে, তারপর রেফারেন্স দিতে হবে। বলেন কিতাব আইনে রেফারেন্স দিব, কিতাব আইনে রেফারেন্স দিব ওনাকে। এখন দেন নাম্বার, আমি কিতাব আইনে রেফারেন্স দিব আপনাকে। আমি চ্যালেঞ্জ করলাম, বিশুদ্ধ সূত্রে এই হাদিস যদি প্রমাণ করতে পারে তাহলে আজকে ওনাকে পীর মেনে চলে যাব। আচ্ছা ঠিক আছে, বলেন কোন কথা। আপনি থামেন, কথা বলেন না। আরে আমার ডায়রিটা বের করেন, এই ডায়রিটা বের করেন, ওই 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 ব্যাগে আছে। এটা হচ্ছে ঝগড়া লাগার কাজ আর কিছু না। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে দলিল দিয়ে বোঝাচ্ছি, তারপরে আরো কেসা বললাম না। বোখারে যখন এই আবু দাউদের হাদিস পড়লাম, মাকবারে কাসিমিয়া দেওয়ানদের মাকবারায় গেলাম, সেখানে দেখলাম ভারতের গোপালী নামে 100 বিঘা জমির ওপরে মাকবারা আছে, সেখানে গেলাম, কমপক্ষে আমার হাতে 10টা লাশ দাফন হয়েছে, কোথাও এই হাদিসের সঙ্গে মিল নাই। মদিনাতে যাওয়ার পরে প্রথম যখন যাই এই লাশের পিছে পিছিয়ে গেলাম, পুরো বডিটাকে কেবলার দিকে করে রাখলো, জান্নাতুল মাওয়াল্লায় নিজে লাশের নিচে নিচে গেলাম, পিছিয়ে পিছিয়ে গেলাম, পুরো বডিটাকে কেবলার দিকে রাখলো, আর উনি খাদিজার কেসটা নিয়ে চলে এলো। চিন্তা করেন, বুঝলেন, নামাজের সাথে না। তো হাদিসটা কি দফন করে দিবেন নাকি আপনি? আল কাবাতু কিবলাতুন আহিয়া ওয়া আমওয়াতা, কাবা হচ্ছে আমাদের কেবলা, জীবিত মৃত্যু সবার জন্য। আমি দলিল দিচ্ছি আর আপনি বলছেন কেসটা লাফ মেরে উঠে। আরে এত লাফ মেরে কোথায়? আচ্ছা, যারা অসুস্থ, কেতাবের নামটা বলেন, অসুস্থ বাদ দেন আর কথা কইেন না সামনে, কেতাবের নামটা বলেন। এই কেতাব থেকে আমি এই ঘটনা বললাম, বলেন। আমি যদি আপনাকে দেখা দিতে পারি, এই জন্যই তো পীরমান বা আপনাকে দেখাইতে বললাম, তো সূত্র বিশুদ্ধ সূত্র। আরে কেতাবের ওয়াজ শেষ করেন, কেতাবের নামটা বলেন, ওয়াজ শেষ, তারপরে সামনে ওয়াজ হবে, ওয়াজ শেষ করেন, ওয়াজের পরে আপনাকে দেখাই দিতে, ঝগড়া করতেছেন, ঝগড়া, ওয়াজের পর দেখাই দিতে আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কাল সবার কাছে অনুরোধ, আমরা একে আনছি, দাওয়াত করে আনিছি, মেহমান আনছি, আপনারা শ্রোতা আপনারা শুনবেন দেখবেন, এখানে ঝগড়া করার জন্য আমরা আনতে আনি নাই। ঠিক আছে, থামেন, কেউ কথা বলবেন না। আপনি কথা বলছেন কেন? আপনি বন্ধ বন্ধ তো আপনি লাগাচ্ছেন, এখানে
আমাদের পরে হবে, আপনাদের পরে।